আজ থেকে শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপের নকআউট পর্ব। শেষ হলো লড়াই পেরিয়ে শীর্ষ আট দল পৌঁছবে কোয়ার্টার ফাইনালে, বাকি আট দল বিদায় নেবে দ্বিতীয় রাউন্ড থেকে। প্রতিদিনই থাকছে দুটি করে খেলা। বাংলাদেশ সময় অনুযায়ী রাত 9টায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র, রাত 1টায় কাতার আহমেদ বিন আলী স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে অস্ট্রেলিয়ার। দুটি ম্যাচই গুরুত্বপূর্ণ নিজ নিজ দলের জন্য, কিন্তু ফুটবল বিশ্বের ফোকাস থাকবে রাত 1টার আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রেলিয়ার ম্যাচটির দিকে। রোববার দুটি খেলার একটি, প্রথমটি অনুষ্ঠিত হবে রাত 9টায় আল থুমামা স্টেডিয়ামে হবে, সেই খেলার ফ্রান্সকে মোকাবেলা করবে পোল্যান্ড। এছাড়া রাত 1টায় আল বায়াত স্টেডিয়ামে, সেই খেলায় ইংল্যান্ডের মুখোমুখি হবে সেনেগাল। পরদিন জাপানের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া আল জুনিয়র স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রাত 9টায়। একই দিন রাত 1টায় অন্যতম ফেভারিট ব্রাজিলের মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার এডুকেশন সিটি স্টেডিয়ামে রাত 9টায় মরক্কোর বিপক্ষে খেলতে নামবে স্পেন। একই দিনে রাত 1টায় শেষ আটের মিশনে সুইজারল্যান্ডের বিপক্ষে নামবে পর্তুগাল।